বন্ধুরা, আজকের গল্প লেজ কাটা শিয়ালিনী। ওরে বাবা রে, পড়ে গেলাম রে। ওরে বাবা রে, আমার লেজ কেটে ফেললো রে। রূপপুর বনে হঠাৎ একটি ঝামেলা এসে উপস্থিত হয়েছে। কোত্থেকে জানি এক শিয়ালিনী এসে এ বনে আশ্রয় নিয়েছে। পাখিরা যখন তাদের বাসা ছেড়ে খাবার খুঁজতে চলে যায়, তখন সে পাজি শিয়ালিনীটি এসে তাদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে ফেলে। টিম, এটা টুনি পাখির ডিম। টিম, আমি এখন চেটে পুটে খাবো এই ডিম। এরপর দুষ্টু শিয়ালিনীটি টুনির ডিমটি ভেঙে চেটে পুটে খেতে লাগলো। কোথায় বড় বড় ডিম পারবে তা না, এই এতটুকুটুকু ডিম পেরে দেখেছে। পেটটা ভরার আগেই ডিমটা কেমন শেষ হয়ে গেল। এখন আবার ডিম পাই কোথায় বলো তো? ও, পাশেই তো একটা টিয়ের বাসা আছে, ওখানে গিয়ে দেখি তো টিয়ে কোনো ডিম পেরেছে কিনা। এখানে দেখি কতগুলো ডিম। হাটতে মা টিম টিম, কি সুন্দর লাল লাল ডিম। বন্ধুরা, আগে ডিমটি আমি খেয়ে নিই, তারপর আমি তোমাদের সুন্দর সুন্দর ছড়া আবৃত্তি করে শোনাবো। তোমরা কোথাও যেও না কিন্তু, আমার সাথেই থেকো কেমন। তারপর সেই দুষ্টু শিয়ালিনী ডিমটি চেটে পুটে খেয়ে নেয়। একেবারে ভরে গেল, আজ আর খাবার খুঁজতে হবে না। যাই, আমি এখন গুহায় গিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সেই দুষ্টু শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পরে পাখিরা তাদের নিজ নিজ বাসায় চলে আসে। আর বাসায় ফিরে এসে দেখে তাদের ডিমগুলো আর নেই। ও মা গো, ওই পাজি শিয়ালিনীটা আজকেও আমার ডিম খেয়ে নিয়েছে। ওই পাজি শিয়ালিনীর জন্য আমি বাসায় ডিম রাখতেই পারি না। অন্যদিকে টিয়ে তার বাসায় গিয়ে দেখে তারও ডিম পাজি শিয়ালিনীটা খেয়ে নিয়েছে। হায় হায়, আমার ডিমগুলো খেয়ে নিয়েছে ওই পাজি শিয়ালিনী। আমার তিনটে ডিম ছিল, ওই পাজি শিয়ালিনী সবটা খেয়ে নিয়েছে। এসব বলে টিয়ে পাখি কান্না করতে লাগলো। পরদিন সকালবেলা পাখিরা যে যার মতো খাবার খুঁজতে চলে গেল। পাখিরা যখন তাদের বাসা ছেড়ে খাবার খুঁজতে চলে গেল, তখন দুষ্টু শিয়ালিনী আবারও আসলো পাখিদের ডিম খেতে। হাটি মা টিম টিম, এ কি, আজকে একটাও নেই ডিম। যাই হোক, দেখি টিয়ের বাসায় কোনো ডিম আছে কিনা। এরপর শিয়ালিনী যখন পাখিদের বাসায় কোনো খাবার খুঁজে পেল না, তখন শিয়ালিনী বনের এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। হঠাৎ শিয়ালিনীর চোখে পড়লো বিশাল বিশাল দুটো ডিম। এটা তাড়াতাড়ি খেয়ে এখান থেকে কেটে পড়ি। এই কথা বলে দুষ্টু শিয়ালিনী ডিমটি ভেঙে চেটে পুটে খেতে লাগলো। কিন্তু শিয়ালিনী তো জানতো না যে এটা গরজিলার ডিম। শিয়ালিনী ডিমটি খেয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলো। আহ, এই একটা ডিম খেয়ে পেটটা আমার ফুটবল হয়ে গেল। এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, তাহলে আবার এসে বাকি ডিমটিও খেয়ে যাব।
কিছুক্ষণ পর গর্জিলা যখন এসে দেখলো তার একটা ডিম ভাঙা, তখন তো গর্জিলা ভীষণ রেগে গেল আর রেগে গিয়ে চিৎকার করতে লাগলো। কার এত বড় সাহস যে আমার ডিম খেয়ে ফেলেছে? আমি ওই শয়তানের পেট থেকে যদি ডিমটি বের করতে না পেরেছি তাহলে আমার নামও গর্জিলা না। এ কথা বলেই গর্জিলা আরো জোরে জোরে গর্জন করতে লাগলো। এরপর গর্জিলা বনে খুঁজতে লাগলো যে তার ডিমটি কে খেয়েছে। খুঁজতে খুঁজতে তার সাথে দেখা হলো টুনি পাখির। এই টুনি, আমার ডিম কে খেয়েছে জানিস? আমি জানি না তোমার ডিম কে খেয়েছে, তবে দুষ্ট শিয়ালিনি আছে এ বনে, যে প্রত্যেকবারে আমাদের সবার ডিম চুরি করে খেয়ে ফেলে। কিন্তু আজ আমাদের কারো বাসায় কোনো ডিম ছিল না। আমার মনে হয় আমাদের বাসায় কোনো ডিম না পেয়ে ওই দুষ্ট শিয়ালিনি তোমার ডিমটি খেয়ে নিয়েছে। টুনির এ কথা শুনে গর্জিলা রেগে চলল সেই পাজি শিয়ালিনিকে খুঁজতে। গর্জিলা খুঁজতে খুঁজতে হঠাৎ পাজি শিয়ালিনীর দেখা পেয়ে গেল। এরপর গর্জিলা ঝোপের আড়াল থেকে শুনতে পেল, ডিমটা এত বড় ছিল যে একটা ডিম খেয়ে আমার পেটটা ফুটবল হয়ে গেছে। এখন তো আমি আর নড়তেই পারছি না, যাই গুহার ভিতরে গিয়ে একটু বিশ্রাম নেই। পাজি শিয়ালিনী যখন এসব কথা বলছিল তখন গর্জিলা হুঙ্কার দিয়ে শিয়ালিনীর সামনে আসে। এই পাজি শিয়ালিনী, আমার ডিম খেয়ে সে এখন আরামে ঘুমানোর চিন্তা হচ্ছে, তাই না? দাঁড়া, আমি তোর ঘুম বের করছি। এই সেরেছে, তাহলে কি আমি গোগো গোগো গর্জিলার ডিম খেয়ে ফেলেছি? তাড়াতাড়ি পাপা পালাই এখান থেকে, তা না হলে যে আমার রোন রক্ষে নেই। এই বলে পাজি শিয়ালিনী পালাতে শুরু করে। এই হারম যদি কোথায় যাচ্ছিস? দাঁড়া, আজ তোর রক্ষে নেই, আজ আমি তোকে চিরে আমার ডিম বের করে নিব। দাঁড়া। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও আমাকে, ওই গর্জিলা আমাকে মেরে ফেললো রে। এই বলে শিয়ালিনী দৌড়াতে থাকে। হঠাৎ গর্জিলা শিয়ালিনীকে কামড় বসিয়ে দেয়। গর্জিলার কামড়ে শিয়ালিনী বেঁচে গেলেও তার লেজ কেটে মাটিতে পড়ে যায়। শিয়ালিনী চিৎকার করতে করতে পালিয়ে যায়। এরপর শিয়ালিনী সেই গর্জিলার ভয়ে চিরদিনের জন্য এই বন ছেড়ে চলে যায়।